শিল্প সংস্কৃতি আর সম্পদের নগরী মিলান ইতালির উত্তরে অবস্থিত একটি শহর। ইতালির বৃহত্তম এই শহরটি জনসংখ্যা 1.3 মিলিয়ন। এটাকে বলা হয় ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর। সংস্কৃতি আর ফ্যাশনে সুউচ্চ অবস্থানের জন্য মিলানকে বলা হয় ফ্যাশনের রাজধানী। এই শহরের ঐতিহাসিক স্থাপনা জানান দেয় মিলানের শিকড় বহুদূর। শুধুমাত্র ইতিহাস, ঐতিহ্য বা শিল্পকলা নয়, সম্পদের দিক দিয়েও পিছিয়ে নেই শহরটি। অর্থনৈতিকভাবেও মিলান বেশ শক্তিশালী বলা চলে। দেশ বিদেশের শিল্পপতিরা মিলানকে বেছে নিয়েছে বিনিয়োগের কেন্দ্র হিসেবে। যদিও মিলানের ইতিহাস বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির পক্ষ নেওয়ায় মিত্রবাহিনী দ্বারা ধ্বংসের শিকার হয় দেশটি, তবে বিশ্বযুদ্ধের পর মিলানকে পুনরায় নতুন রূপে পুনরায় গড়ে তোলার কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তারই হাত ধরে আজকের মিলান। মিলানের ইতিহাস, শিল্প ও সংস্কৃতি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 400 অব্দে পতন ঘটে এই শহরের। আরও 200 বছর পর রোমানরা দখল করে এবং রাজ্য প্রতিষ্ঠিত করে। দীর্ঘ 500 বছর ধরে দাপটের সাথে বয়ে চলা এই সাম্রাজ্য শেষ হয় বাইজেন্টাইনদের ক্ষমতা দখলের মাধ্যমে। ইতিহাসের পাতা থেকে চলে যায় আরও 800 বছর। পরবর্তীতে হাত বদলে মিলানের ক্ষমতা চলে আসে ইতালির সরকারের কাছে। সময়ের আবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকগোষ্ঠী শাসন করলেও মিলানের অগ্রযাত্রা ব্যাহত হয়নি কোনোদিনও। পরবর্তীতে রেনেসাঁর শিল্প বিপ্লবে সব কিছু নতুন জাগরণ অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা কোনো কিছুই যেন ম্লান করতে পারে এই শহরের গম্ভীর্য আর সৌন্দর্যকে। শুধুমাত্র বর্তমানে না, মিলানের গুরুত্বপূর্ণ ছিল পূর্বের যে কোনো সময়। একই সাথে সম্পদ এবং শিল্পের নগরী হওয়ায় মিলানের গৌরব যেন একটু বেশি। বিভিন্ন সময়ের বিখ্যাত শিল্পীদের মিলনমেলা হয়ে উঠেছে এই নগরী। সেসব দর্শনীয় স্থান, ইতিহাস বিখ্যাত গির্জা, ভবন এবং স্মৃতিস্তম্ভগুলোর এক একটি যেন নিজ নিজ সময়কালকে প্রতিনিধিত্ব করে। রেনেসাঁর আতুরঘর খ্যাত ইতালির শহর মিলান হওয়ায় 8ম শতাব্দীতে ঘটে যাওয়া নবজাগরণের সুবাতাস আবশ্যকীয়ভাবেই বিখ্যাত এই শহর জুড়ে ছুঁয়ে যায়। পরিবর্তন মান আসে শিল্পীদের মন জগতে, তারই প্রভাব পড়ে শিল্পকলায়। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং তার আঁকা বিখ্যাত শিল্প দ্য লাস্ট সাপার এখনও আছে মিলানের জাদুঘরে। ফ্যাশনের নগরী মিলান। প্রচলিত আছে ইতালীয়রা বাঁচে স্টাইলের সাথে এবং মৃত্যুটাও স্টাইলের সাথেই হয়। প্রচলিত এই কথাটির মূল কারণ ফ্যাশনের প্রতি ইতালিয়ানদের কাজ করে আলাদা রকম আবেগ, আর এ কারণেই তো বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের জন্ম এবং সমন্বয় ঘটেছে মিলানে। আরমানি, জোলচি এবন্ট গাবানা, প্রাডা, এত্রো, ভ্যালেন্টিনো এর মতো জনপ্রিয় আর নামি দামি আরও অনেক ব্র্যান্ডের সব কালেকশন দেখা মিলে এখানে। শুধু তাই নয়, এইসব ব্র্যান্ডরা তাদের পোশাক প্রদর্শনীর জন্য বেছে নেয় মিলান ফ্যাশন উইক ইভেন্টকে, যেটি সারা পৃথিবীতে অতি জনপ্রিয় পোশাক প্রদর্শনীর অনুষ্ঠান। জানুয়ারিতে শুরু হওয়া এই প্রদর্শনী ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে থাকে। তবে জানুয়ারিতে মেয়েদের পোশাক আর ফেব্রুয়ারিতে ছেলেদের পোশাক প্রদর্শন করা হয়। ফ্যাশন সচেতন হওয়ার দরুন নিজেদের উপার্জনের সিংহভাগ খরচ করে পোশাক আশাক ক্রয়ের পিছনে। মিলানিস্টদের আচার অনুষ্ঠান এবং খাদ্যাভ্যাস। মিলানীয়দের অধিকাংশ রোমান ক্যাথলিক মতাদর্শের অনুসারী এবং ইতালিয়ান ভাষায় কথা বলে থাকেন। মিলানে বসবাসকারীদের বলা হয়ে থাকে মিলানিস্ট। শুধুমাত্র শিল্প, ঐতিহ্য আর স্থাপত্য শিল্পে মিলান ভরপুর তা নয়, খাবার দাবারেও এই শহরে রয়েছে নিজস্বতা। ইতালির অনেক বিখ্যাত খাবারের জন্মই হয়েছে এখানে। বিভিন্ন ধরনের উৎসব আর উৎসব কেন্দ্রিক হৈহুল্লোড়েও পিছিয়ে নেই মিলানিস্টরা। এমব্রোসিয়ানো কার্নিভাল তেমনই এক উৎসব। নিজেদের জাতিগত সত্তা, ঐতিহ্য তুলে ধরা হয় এই দিনটিতে। মিলানিস্টদের ঐতিহ্যবাহী পোশাক মিলোখিনো এই দিনে সকলকে পড়তে দেখা যায়। এছাড়াও মিলানে হওয়া মিলান ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের সেরা সেরা প্রামাণচিত্র প্রদর্শনীর জন্য সকলের কাছে জনপ্রিয়। এই অনুষ্ঠানে দেখা মেলে বিখ্যাত সব পরিচালক আর অভিনেতা অভিনেত্রীদের। ফুটবল প্রেমীদের আবেগের নাম মিলান। ফুটবল প্রেমীদের কাছে শুধুমাত্র বিশ্বকাপ নয়, সারা বছর হওয়া বিভিন্ন ক্লাবের খেলাও সমানভাবে জনপ্রিয়। তেমনই দু ক্লাব, এসি মিলান আর ইন্টার মিলান। জনপ্রিয় আর ঐতিহ্যবাহী এই ক্লাব দুটি শুধু মিলানীয়দের কাছে জনপ্রিয় আর আবেগের নামই নয়, বিশ্বব্যাপী ফুটবল ফ্যানদের কাছেও সমানভাবে পরিচিত। ব্রাজিলের কিংবদন্তি রিকার্ডো কাকা কিন্তু একসময় এসি মিলানের হয়েই খেলতেন। মিলানের কিছু দর্শনীয় স্থান। ইউরোপের সবচেয়ে বিস্তৃত গাথিক ক্যাথেড্রালগুলোর মধ্যে একটি হল মিলান ক্যাথেড্রাল,
যা ডুমো ডি মিলানো নামেও পরিচিত। সেন্ট মেরি ন্যাসেস্টর স্মরণে তৈরি এই গির্জাটি ইতালির মধ্যে সবচেয়ে বড় এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম। এটি মিলানের একদম কেন্দ্রে অবস্থিত। গির্জাটির স্থাপত্যকর্ম এত দৃষ্টিনন্দন যে এটি নিজেই একটি শিল্পকর্ম হিসেবে ধরা দেয় শিল্পী প্রেমী সকল দর্শনীদের কাছে। এছাড়া অসংখ্য ছোট্ট ছোট্ট চিত্রকল্প এবং 3000-এর বেশি ভাস্কর্য দিয়ে সাজানো রয়েছে পুরোটা জায়গা। মিলান ঘুরতে গেলে এটি যেন আবশ্যক একটি দর্শনীয় স্থান। বিশপ এন্টোনিও দা স্যালুজ্জো 1385 সালে এই গির্জার কাজ শুরু করেন। তবে মিলানের সর্বপ্রথম রাজা গিয়ান গেলিয়াজ্জো গির্জাটিকে সবচেয়ে সুন্দরভাবে গড়ে তুলতে সমগ্র ইউরোপ থেকে সেরা সেরা স্থপতিদের সমবেত করেন। অতপর 1418 সালে নির্মাণ কাজ শেষ হয় এবং গির্জাটি রূপ নেয় চমৎকার স্থাপত্য শিল্পে। এছাড়াও আছে সান্তা মারিয়া দেলে গ্রাজিয়ে নামের অন্য একটি গির্জা। রেনেসাঁর সময়কালের যে শিল্প বিপ্লব মাথা চাড়া দিয়ে উঠেছিল সারা ইউরোপ জুড়ে তারই সাক্ষ্য বহন করছে এটি। বিখ্যাত স্থাপতি দোনাতো ব্রামান্তে নির্মাণ করেন এটি। বিখ্যাত সব পেইন্টিং এর জন্য পরিচিত গির্জাটি। এখানেই আছে কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা দ্য লাস্ট সাপার চিত্রকর্মটি। বিশ্বের সবচেয়ে পুরাতন শপিং মল গ্যালেরিয়া ভিতোরিয়া ইমানুয়েল 2 ও এই মিলানেই অবস্থিত। নীল গ্লাসের সিলিং, মোজাইক করা মেঝে, সূর্য টাওয়ারের যে সৌন্দর্য ছড়াচ্ছে তা অতুলনীয়। লুই ভুতন, প্রাডার মতন বিশ্বের নামি দামি ব্র্যান্ডের দেখা মেলে এখানে। বিংশ শতাব্দীর কুখ্যাত শাসক মুসোলিনি শাসন শুরু করে এই মিলান থেকে, পতনও হয় এই মিলানই। মিলান যেন ইতিহাসের কোনো কলঙ্ক তার নিজের গায়ে লাগতে দেয় না। মিলান যেন চায় সময়ের অসীম তটে প্রতিলিপি হয়ে থাকুক শুধুমাত্র তার অসাধারণ সব শিল্পকর্ম, স্থাপত্য আর হালের আলো ঝলমলে কোনো এক ফ্যাশন উইকের একটি রাতের গল্প। আপনি যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিত্য নতুন তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।